আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম ভিডিও যেটা ক্যামেরার সামনে আমি আসছি, তো আজকে একরকম বাধ্য হয়ে ক্যামেরার সামনে আসছি। আর আজকে একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো, এই প্রোডাক্টটা দেখানোর জন্য আমাকে সামনে আসতেই হলো। প্রোডাক্টটা হচ্ছে কুইক হেয়ার স্টাইলার। এটা আমি তারাস থেকে কিনেছি, একটা চাইনিজ সেলার থেকে। তো এই প্রোডাক্টটা আমার, আমি যেদিন অর্ডার করি তারপর আমার কাছে আসা পর্যন্ত এক মাসের বেশি সময় লাগছে। অনেক লম্বা সময় অপেক্ষা করে প্রোডাক্টটা হাতে পাই, তারপরেও বেশ ভালো প্রোডাক্টটা যেদিন হাতে পাইলাম তখন ওই অপেক্ষার যে কষ্টটা সেটা আসলে চলে গেছে। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে এই প্রোডাক্টটা, এই যে আমার দাড়ি দেখছেন, দাড়ি এলোমেলো, দাড়ি একদম এলোমেলো, আগাছালো চারদিকে ছড়ানো দাড়ি। তো এটার একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে দাড়িটা চিরুনি দিয়ে আশ্রয়লেও কাজ হয় না, আশ্রয় একরকম পরে ছেড়ে দেবো, যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। তো এই সমস্যাটা সলভ করার জন্য আমি এই জিনিসটা ইউজ করছি বেশ কিছুদিন, বেশ কয়েকবার ইউজ করছিলাম, ভালোই কাজ দেয়। হেয়ার ড্রায়ার, এটা আপনারা সবাই চিনেন, হেয়ার ড্রায়ার চিরুনি দিয়ে ধরে তারপর এটাকে হিট দিলে বেশ ভালোই কাজ করে। কিন্তু ঝামেলাটা হচ্ছে এটার যে হিট, যে গরম বাতাসটা, সেটা যখন স্কিনে লাগে এটা খুবই অস্বস্তিকর। ওই প্রবলেমটা সলভ করার জন্য পরে ট্রাই করি এটা, এই জিনিসটা হেয়ার স্ট্রেটনার, এটা মেয়েরা ইউজ করে, এটা মেয়েদের জিনিস। তো এটাকে চেষ্টা করছিলাম এইভাবে দাড়িগুলোকে ধরে এমন করে স্ট্রেট করতে হয়, দাড়ি তো ছোট তার কারণে খুব একটা বেশ সমস্যা হয়, এটা দিয়েও কাজ করতে বেশ সমস্যা হচ্ছিল। পরে নেটে বেশ ঘাটাঘাটি করি, দারাজে খোঁজাখুঁজি করি, পরে এই প্রোডাক্টটা আমি দেখলাম যে খুবই কাজের জিনিস বলে মনে হয়েছে আমার কাছে, ছেলেদের জন্য, ছেলেদের দাড়ি চুল এগুলো স্ট্রেট করার জন্য, স্টাইল করার জন্য চমকার। পরে এটা অর্ডার দিয়েছি আমি, অর্ডার দিয়ে তারপর হাতে পাইলাম এক মাস পরে, সেটা প্রথমেই বলছি। এটা আমরা এখন খুলে দেখবো এটার ভিতরে কি আছে, কিভাবে কাজ হয় এটা দিয়ে। বেশি কিছু নেই, একটা প্যাকেটে মোড়ানো মুলটা, মুল ডিভাইসটা, আর একটা ইলেকট্রিক কেবল, কেবলটা হচ্ছে সকেটে দিতে হবে। আর এখানে একটা সুইচ আছে, অন অফ সুইচ, অন অফ। আর এখানে একটা ইন্ডিকেটর আছে যেটাতে লাল লাইট জ্বলে যখন আমি অন করব, আর হচ্ছে এটাতে, এটা ইলেকট্রিসিটিতে দিব, প্লাগ ইন করব। আর এই পাশে আছে হচ্ছে মেন সারফেসটা, যেটা দিয়ে হচ্ছে কম চিরুনিটা, যেটা দিয়ে আমি আশ্রয় স্ট্রেট করব। এই যে চিরুনিটা খুলে ফেলা যায়, এটা হচ্ছে চিরুনি, আর এটা হচ্ছে মূল সিরামিক হিটিং প্লেট। এটা এভাবে লাগানো থাকবে, আর এটা যখন গরম হবে তারপর এটা দিয়ে হচ্ছে আশ্রয়, আসলে জিনিসগুলো স্ট্রেট হয়ে যাবে। এখন দেখবো কি হয়। এই যে আমি দিলাম লাইট, লাইট কিন্তু এখনো জ্বলে নাই, বললাম এখন রেড লাইট চলছে, তার মানে এটা দিয়ে ইলেকট্রিসিটি আসছে এবং এই হিটারটা আস্তে আস্তে গরম হবে। গরম হওয়া শুরু হয়েছে, এটাকে মিনিট খানিক রেখে দিব, রেখে দিলে আশা করি ততক্ষণে গরম হয়ে যাবে, ব্যবহার করার উপযোগী হবে। অনেক সময় লাগতেছে না, চাখাবেন, ঢেলে দিই। আবার চা খান না, কফি খান, সবাই দেওয়া যাবে, সমস্যা নেই। কিছুটা গরম হয়েছে, যাই হোক এখন পুরোপুরি গরম হওয়ারও দরকার নাই, চোখ শুধু দেখবো এখন কিভাবে কাজ করতে হয়। এভাবে ধরে একটু রেখে একটুখানি নিচে নামাইতে হবে, আবার একটু চেপে ধরতে হবে, আবার একবার নিচে নামাইতে হবে, আবারও চেপে ধরে রাখতে হবে, আবার নিচে নামাইতে হবে, একটু ধরে আবার নিচে নামতে হবে, একসাথে চিরুনির মতো এভাবে টানা যাবে না,
সিস্টেম আছে এরকম, একটু করে একটু করে যাতে আপনার দাড়ি হোক বা চুল হোক সেটা যাতে হিটটা পায়। চয়নিটা কিন্তু অনেক বেশি হিট হয় না, মাত্র 10 ওয়াট। আপনার যে যতটা সময় লাগবে ততটা সময় আপনি করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে যখন স্ট্রেট হয়ে যাবে তারপরে আর করার দরকার নেই। এভাবে আপনি চুলো উঠতে চাইলে চুলো কাজ করতে পারেন। হয়ে গেল, খুবই চমৎকার একটা জিনিস, খুব সহজেই কাজটা করে নেওয়া যায়। যে চুল যে দাড়িগুলো নিয়ে আমি অনেকদিন ধরে ঝামেলা ছিলাম, এগুলো ম্যানেজ করার, এগুলো গোছায় রাখার বিষয় নিয়ে এই ছোট্ট ডিভাইসটা, এই ছোট্ট গ্যাজেটের জন্য সেটা অনেক সহজ হয়ে গেছে। এটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব নিচে, আপনাদের প্রয়োজন হলে আপনারাও নিয়ে নিতে পারেন তার কাছ থেকে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সালাম।